জাওয়াত ফনান আপনি লিখেছেন নতুন হিজড়ি বর্ষ শুরু হচ্ছে হিজড়ি বর্ষে ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে একটু বলবেন হিজড়ি বর্ষ শুরু হচ্ছে আজ অর্থাৎ শনিবার সেটা সন্ধ্যার পর থেকে শুরু হয়ে গেল এই শনিবারে বাংলাদেশে আকাশে কোথাও আজ শুক্রবার দিবাগত সন্ধ্যায় চার দেখা যায়নি বিধায় রবিবার থেকে আপনার চোদ্দোশো চুয়াল্লিশ নতুন হিজড়ি বর্ষ শুধু শুরু হতে যাচ্ছে এই চোদ্দোশো চুয়াল্লিশ হিজড়ি সন এই এর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা হিজরি সন সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নিতে পারি হিজরি সন এটি অমরুল্লাহ তালহ প্রবর্তন করেছেন এর আগে আরবে এই মাসগুলারই প্রচলন ছিল কিন্তু আবু মুসা আসাদহুর বিশেষ একটি ঘটনার প্রেক্ষিতে হিজরি সন চালু হয় তিনি অমরাজ আল্লাহ কাছে আবেদন করলেন যে আপনি বিভিন্ন সময় রাষ্ট্রীয় ফরমায়েশ দিয়ে আমাদের কাছে চিঠি পাঠান সে সমস্ত চিঠিতে সন লেখা থাকে না হয়তো মাস লেখা থাকে এটা কোন মাস কোন মাসের চিঠি কোন সনের এই মাস সেটা বোঝা কঠিন হয় কারণ দুর্গম পথ পাড়ে দিয়ে যেতে অনেক সময় অনেক বেশি সময় লেগে যায় তো সেই জন্য এটা একটা বিহিত করা দরকার তখন তিনি একটি সন আবিষ্কার করার ব্যাপারে সাহাবেদের মতামত নিলেন এবং মতামত নিয়ে সবাই সিদ্ধান্ত নিলেন একটি সন আবিষ্কার করবেন সেই সনের গণনা শুরু হবে কোন ঘটনা থেকে কোন ঘটনাকে স্মরণীয় করে রাখতে রেখে এই গণনা শুরু হবে সেটা নিয়ে আলাপ আলোচনা হলো আলাপ আলোচনার পর সিদ্ধান্ত হলো যে হিজরতের নবী সাল্লাহ সালামে হিজরতের ঘটনা এটি সত্য অসত্যের মধ্যে পার্থক্য করে দেওয়ার মতো একটি ঘটনা এটাকে প্রথম ঘটনা হিসাবে প্রথম বছর হিসাবে ধরে সনগণনা শুরু হবে তো এই জন্য হিজরতের সতেরোতম বর্ষে বা সতেরো বছর পরে এসে ছয় শত বাইশ খ্রিস্টাব্দে এটি প্রবর্তন হয় এবং মাস হিসাবে মহারমকে বছরের প্রথম মাস হিসাবে ঠিক করা হয় যেহেতু হাজী সাহেবগঞ্জ হজ করে চলে যাওয়ার পর নতুন উদ্যমে সব কিছু চলু শুরু করবেন সেটাকে বছরের প্রথম মাস হিসাবে ধরা হয় এভাবে হিজরি সন মূলত চালু হয় শুরু হয় বাংলা সন যেটি প্রচলিত আছে এটিও মূলত হিজরি সনেরই সাথে মিল রেখে করা জাস্ট একটা সৌরবর্ষ আর একটা হলো চান্দ্রবর্ষ একটা লোন একটা সোলার বর্ষ এ হল পার্থক্য সেটি সম্রাট আকবর বাংলা সনের এই প্রবর্তনটা করেছেন এবং তিনি হিজরি সনের সাথে মিল রেখেই করেছেন শুধুমাত্র খাজনা তোলার সুবিধার্থে সেটাকে তিনি চান্দ্রবর্ষ থেকে সৌরবর্ষে রূপান্তর করেছেন এই জন্য কিছুটা হেরফের হয়েছে বাকি মৌলিক শতাব্দী ইত্যাদি প্রায় সব কিছুই মিল আছে ঠিক একইভাবে ইসাই সন যেটাকে আমরা অনেকে ইংরেজি সন বলে যদি ইংরেজি সন নয় সেটা ইসাইসন সন খ্রিস্টীয় খ্রিস্টীয় সন যেটা ঈসা সলাতামের জন্মকে কেন্দ্র করে শুরু করা হয়েছে সেই সনটি যেমন খ্রিস্টান ধর্মের মানুষের বিশ্বাসের সাথে সম্পৃক্ত হিজি সন এটা মুসলমানদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত হিজুর সনকে আমরা অনেকে না জানে আরবি সন বলি এরকমটি বলার কোনো মানে বিশেষ কোনো কারণ নেই কারণ এটা আরাবিয়ানদের কোনো বিষয় না বরং হিজরত এটা ইসলামের বিষয় মুসলমানদের বিষয় যাই হোক এই হিজরির সনের তাৎপর্য হলো যে এই সনে যেহেতু চান্দ্রবর্ষ অনুপাতে হয়ে থাকে এই সনের যে মাসগুলো আছে সেগুলোর আলোকেই শরিয়ার সমস্ত এ বাদতবন্দী নির্দেশনা আমরা পেয়েছি আল্লাহ তালার তরফ থেকে বিধায় এই সন গণনার সংরক্ষণ করা তারিখ সংরক্ষণ করা এগুলো আমাদের উপর ফর্জে কেফায়া কোন মাস কখন আসছে যাচ্ছে এটা আমাদেরকে জানার মধ্যে রাখতে হবে যদি কেউ না জানে কোনো সমাজে সবাই গুণাগার হবে কারণ এটার উপর নির্ভর করে আই অজ সিয়াম মাসের তেরো চোদ্দ পনেরো তারপরে এর উপর নির্ভর করে রমদান এবাদুদ্বন্দিগি সিয়াম পালন তারপরে হজ কুরবানি আশুরা এসব কিছু আর অনেক কিছু নির্ভর করে এই সনের উপরে এই জন্য সনের গণনা এবং এটার হিসাব নিকেশ সক্ষা করা এটা ফর্জেকেফ হয় আমাদের উপর